টানা কয়েকদিন ঘরে থাকতে থাকতে আপনারা হাঁপিয়ে উঠেছেন, ভাবছেন ঠিক কোথায় যাওয়া যায়। বাঙালির তো অন্যতম পছন্দ পুরী কিংবা দীঘা, আর দীঘা তো একেবারে হাতের নাগালে। কি ভাবছেন, একবার গিয়ে সমুদ্রের হাওয়া খেয়ে আসবেন? কিন্তু সেখানে গেলে ভালো পরিষেবা কোথায় পাওয়া যাবে, কোথায় কম পয়সায় রাজকীয়ভাবে থাকা যাবে? আর আজকের অনুষ্ঠানটি ঠিক আপনাদের জন্য, যারা ভাবছেন কম পয়সায় ভালো পরিষেবা পাওয়ার জন্য। চলুন তাহলে দেখুন এই ভিডিওটি, শুধুমাত্র আপনাদের জন্য, যারা বাজেটে ঘুরতে চান দীঘা আর থাকতে চান একেবারে সুলভ মূল্যে রাজকীয়ভাবে। নমস্কার, NTVWB.com এ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আর NTVWB শুধুমাত্র আপনাদের জন্য, যারা ঘুরতে পছন্দ করেন তাদের জন্য আমরা নতুন সেগমেন্ট নিয়ে এসেছি, যে সেগমেন্টে আপনার গোটা পশ্চিমবঙ্গে কোন কোন জায়গায় ঘুরতে যাবেন, থাকবেন কোথায়, সেই তত্ত্বতালাশ আপনাদের দেব। আর আমরা এখন রয়েছি পূর্ব মেদিনীপুরের দীঘাতে, নিউ দীঘায়, আর সেখানেই রয়েছে পিকুইন্স। চলুন তাহলে যাই, দেখে নিই তাদের পরিষেবা ঠিক কী কী রয়েছে। চলুন যাই পিকুইন্সে। এই রুমটার নাম হচ্ছে প্রেসিডেন্সিয়াল স্যুট রুম, ঠিক আছে। এটাতে ডবল এসি আছে, দুটো এসি আছে, একটা রাইটিং টেবিল আছে, আর এই যে টিভিটা দেখছেন, এই টিভিটা রিমুভেল, মানে আপনি এখানে বসেও দেখতে পারবেন, আবার যে আমাদের ড্রয়িং রুমটা দেওয়া আছে ওখানে বসেও দেখতে পারবেন। তার সঙ্গে একটা ছোটো ডাইনিং টেবিল দেওয়া আছে, কমপ্লিমেন্টারি জল থাকবে, একটা মিনি ফ্রিজ আছে, ব্যালকনি আছে। এটা রেট হচ্ছে 6000 প্লাস জিএসটি, মানে 6720 টাকা। এটা হচ্ছে ট্যারিফ। এবার টাইম টু টাইম ডিসকাউন্ট থাকে, কখনো 10%, কখনো 20%, কখনো 15%, ডিফারেন্ট টাইপের ডিসকাউন্ট থাকে। এই রুমটা হচ্ছে আমাদের সুপিরিয়ার রুম, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, এখান থেকে পার্টলি সি দেখা যায়, রেসিডেন্সিয়াল সুইটটা থেকেও পার্টলি সি দেখা যায় ওপরের দিকে রুম নিলে। এটা হচ্ছে টু অ্যাকোমোডেশন, ওটা হচ্ছে ফোর অ্যাকোমোডেশন হচ্ছে রেসিডেন্সিয়াল সুইটটা, এটা হচ্ছে টু অ্যাকোমোডেশন, দুজন হাজব্যান্ড ওয়াইফ, একটা বাচ্চা বা দুটো বাচ্চা থাকতে পারবে। এখানে কমপ্লিমেন্টারি জল দেওয়া হয়, টিভি আছে, একটা ফ্রিজ আছে, ওয়াশরুম তো আছেই। এটার ট্যারিফ হচ্ছে আপনার 3500 প্লাস জিএসটি, মানে 3920 টাকা, এবং ওই রকম টাইম টু টাইম ডিসকাউন্ট থাকে, 10%, 20%, 15% ডিসকাউন্ট থাকে। এই রুমটা যেটা দেখলেন, এটা হচ্ছে আমাদের এক্সিকিউটিভ ক্যাটাগরি রুম। এই রুমটা হচ্ছে আমাদের হোটেলের মধ্যে সব থেকে কম বাজেটের রুম, এর ভাড়া হচ্ছে 2500 প্লাস জিএসটি, হাজব্যান্ড ওয়াইফ, একটা বাচ্চা থাকতে পারবে, এর ব্যালকনিটা সাইড ফেসিং আছে, মানে পাশের হোটেলের ভিউ দেখা যাবে। এই হচ্ছে এই রুমের ক্যাটাগরিটা। এটা রেট হচ্ছে 2500 প্লাস জিএসটি, এবার টাইম টু টাইম যেরকম ডিসকাউন্ট থাকে। এটা আমাদের পুল ভিউ রুম, এই রুমটার ট্যারিফ হচ্ছে 3000 প্লাস জিএসটি, মানে 3360 টাকা। এটার সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে, আর রুমে টিভি আছে, ফ্রিজ আছে, কমপ্লিমেন্টারি জল থাকে। এইটা হচ্ছে রুমের ক্যাটাগরি, আর ব্যালকনিটা থেকে পুরো পুলটা অ্যাক্সেস করা যায় বা দেখা যায়। এটা হচ্ছে আপনার 120 স্কোয়ার ফিট। এই রুমটা হচ্ছে আমাদের প্রিমিয়াম এক্সিকিউটিভ রুম, এটা হচ্ছে ফোর অ্যাকোমোডেশন অরিজিনালি হয়, এবার একজন অ্যাকোমোডেশন এক্সট্রা হলে আমরা দিয়ে দিই। এটা এটার ট্যারিফ হচ্ছে 4500 প্লাস জিএসটি উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, ফ্রিজ আছে রুমে, টিভি আছে, এসি আছে,
আর ব্যালকনিটা হচ্ছে সাইড ফেসিং ব্যালকনি, মানে পাশের হোটেলের ভিউ দেখা যাবে। তাহলে দীঘার এই পিকুজিং হোটেলটি কীরকম লাগলো অবশ্যই জানাবেন, আর তার সঙ্গে কিভাবে আসবেন দাদা রয়েছে আমার সঙ্গে আমরা জেনে নেব। দাদা কিভাবে আসবে, আসার কি ইয়ে রয়েছে? এখানে আসতে গেলে আপনার দীঘার যে ট্রেন আছে তাম্রলিপ্ত এবং কান্ডারি এক্সপ্রেস দুটোতে এসে স্টেশন থেকে আপনার 20-10 মিনিটের মতন টোটোতে করে আসলে হয়ে যাবে। এছাড়া যারা ওন কারে আসবে তারা তো কারে আসলে আমি লোকেশন সাধারণত সেন্ড করে দেওয়া হয় আমাদের হোয়াটসঅ্যাপে, লোকেশন থেকে চলে আসতে পারবে। একদম উদয়পুর রোডের ওপর আমাদের হোটেলটা, 20 থেকে আপনার 500 মিটারের মতন ডিস্টেন্স আছে, সামনে খানিকটা ঝাউবন আছে, তারপরেই বিচটা পাওয়া যাবে। ধরুন নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল থেকে যারা আসছে এখানে, তারা যদি চায় যে হোটেল মানে হোটেল থেকে কেউ কি তাদেরকে রিসিভ করবে এরকম কি? হ্যাঁ, সে তারা যদি আগে বলে তাহলে আমরা তখন পিক আপ পাঠিয়ে দিই, সেটা একটা চার্জেবল হয়। ঠিক আছে, সে চার্জটা তাকে আগে বলে দেওয়া হয় গেস্টকে যে এই চার্জটা লাগবে, স্টেশন থেকে তাকে পিক আপ করে নিয়ে চলে আসে। আমার নাম জয়ন্ত চৌধুরী। পিকুজিং হোটেলের সবচেয়ে আকর্ষণীয় যে জায়গা সেটি হচ্ছে তাদের রেস্টুরেন্টে, এবং সেটি একেবারে অনবদ্য। সঙ্গে রয়েছে সুন্দর সুইমিং পুল যেখানে আপনি দিনমান কাটাতে পারবেন সময়। তাহলে পিকুইন্সের ঘরগুলো দেখলেন তো, তাদের পরিষেবা দেখলেন, কি কি পরিষেবা তাদের রয়েছে সেগুলোও দেখে নিলেন। অবশ্যই একটা কথা বলতে ভুলে গিয়েছি, এই গোটা যে হোটেল রয়েছে সবটাই কিন্তু ফ্রি ওয়াইফাই, অর্থাৎ আপনি ওয়াইফাই পেয়ে যাবেন। তাহলে কীরকম লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই আপনারা আসবেন এখানে। আর এলে পরে আপনাদের জন্য যে বিশেষ অফার তারা দিচ্ছে সেটি হচ্ছে NTVWB-র পেজ থেকে যদি আপনারা দেখে আসেন, তাহলে ছোট্ট করে একটা স্ক্রিনশট সঙ্গে নিয়ে এসে এদের দেখাবেন, তাহলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন 10% ছাড়, অর্থাৎ সেই সময়ের যার রুম রেট তার থেকে 10% ছাড় আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় এই ধরনের ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকুন প্রত্যেকে, নমস্কার।